মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শেষ বিতর্কে বেশ সংযত আচরণ করেছেন দুই প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন। এ ব্যাপারে নিউ ইয়র্ক থেকে আরও জানিয়েছেন সহকর্মী সুলতানা রহমান। ছয়টি বিষয়কে সামনে রেখে এই বিতর্কটি হলেও এর সঙ্গে আনুষঙ্গিক অনেকগুলো বিষয় যুক্ত হয়েছে। প্রথমেই আসি আসলে করোনা ভাইরাস প্রসঙ্গটি, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও চেষ্টা করেন যে তিনি করোনা ভাইরাস মোকাবেলায় তিনি যেসব পদক্ষেপ নিয়েছেন শুরু থেকেই সেগুলি সঠিক ছিল তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন। অন্যদিকে জো বাইডেন একেবারে ধরে ধরে দেখিয়ে দিয়েছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিভাবে করে এই ভাইরাসটিকে অবহেলা করেছে এবং 222,000 মানুষের মৃত্যু হয়েছে তার অবহেলার কারণে। অন্যদিকে অভিবাসী ইস্যু ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেটি আমাদের বাংলাদেশি মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেখানে অভিবাসী ইস্যুতে জো বাইডেন ঘোষণা দিয়েছেন তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে 11 মিলিয়ন আনডকুমেন্টেড অভিবাসীকে তিনি বৈধতা দেবেন। চায়নার সঙ্গে সাম্প্রতিক সময়ে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে এটি তিনি স্বীকার করেছেন যে তিনি শুধু চায়নাতে নয় পৃথিবীর অন্য অনেক দেশেই তার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কারণ তিনি দীর্ঘদিন ধরে ব্যবসায়ী। এই বিতর্কটি ভোটারদের উপর কতখানি প্রভাব রাখবে সেটি অনেকখানি বলা মুশকিল, কারণ বেশিরভাগ মানুষই তার পছন্দের প্রার্থীকে বাছাই করে এরই মধ্যে নিয়েছেন। আপনারা অনেকেই জানেন যে এরই মধ্যে প্রায় 3 কোটি মানুষ ভোট দিয়ে আগাম ভোট দিয়ে ফেলেছেন এবং যারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা জো বাইডেন কোন প্রার্থী তাদের পছন্দ তার এক ধরনের মাইন্ডসেট এর মধ্যে করে নিয়েছেন যারা এখনো ভোট দেননি। কিন্তু যেই মূল স্টেটগুলো এখানে রয়েছে সুইং স্টেটগুলো, যারা যেই সব ভোটাররা এখনো সিদ্ধান্ত নেননি কাদের কাকে তারা বাছাই করবেন, তাদের ক্ষেত্রে হয়তো এই বিতর্কটি খুবই গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে।